রাজ্য সরকারের সবুজ সাথী রাষ্ট্রসংঘের সেরা প্রকল্পের সম্মানে সম্মানিত হলো। 160টি দেশের 16,000 প্রকল্পের সবুজ সাথী উৎকর্ষ বাংলা পুরস্কৃত পেল। তার মধ্যে বাংলার দুটি প্রকল্পকে সেরা বলে ঘোষণা করা হয়েছে। এছাড়াও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্ক প্রসূত কন্যাশ্রী প্রকল্প ইতিমধ্যেই সেরা সম্মানিত হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে লক্ষ লক্ষ যুবক যুবতীরা উপকৃত হয়েছে বলে দাবি রাজ্য সরকারের। ব্যুরো রিপোর্ট, 24 আওয়ার্স টিভি, কলকাতা।